সত্যিকারের শুটআউটের সঙ্গে কয়লা পাচারের যোগ আগেই মিলেছিল। এবার কি নিহত রাজু ঝায়ের সঙ্গে রয়েছে গরু পাচারের যোগও প্রশ্ন উঠছে। ইলামবাজারে গরু কাণ্ডে সর্বেসর্বা আব্দুল লতিফের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নিহত রাজু, এমনটাই অভিযোগ। এনামুলের পরে গরু পাচার মামলায় দ্বিতীয় নম্বরে নাম রয়েছে এই আব্দুল লতিফের। ইলামবাজারের সুখবাজার গরু হাটের পাশেই তার বিলাসবহুল বাড়ি। অভিযোগ, সেই বাড়ির মধ্যে ছিল অফিস, আর সেই অফিস থেকে গরু পাচারের বিভিন্ন কালো কারবার। পাশাপাশি বোলপুরের বুকে নাজ মার্বেল নামে একটি বড় মার্বেলের দোকানেও মালিক এই আব্দুল লতিফ। সূত্রের খবর, গরু পাচার মামলায় তদন্তে এনামুলে গ্রেফতার হওয়ার পর গা ঢাকা দেয় আব্দুল লতিফ। প্রশ্ন উঠছে, রাজু ঝা যেভাবে কয়লা পাচারের তদন্ত থেকে নিজেকে সরাতে বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেভাবেই কি তার হাত ধরে বিজেপিতে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? এই নিয়ে উঠছে প্রশ্ন।